নাকি ঘুমিয়ে ঘুমিয়ে না পাঠা চড়াতে গিয়ে প্রেম করছিলি তোর দেখি চোখ চোখ মুখেতে দেখি এইভাবে দেখে মনে হচ্ছে প্রেম আর করব না প্রেম করবি না কেন আলা পড়ে গেছিস ও তাই লেগেছি শরীর দুর্বল ঠিক আছে শোন বাবা কোথায় গেছে বল তো বলতে পারব তুই বলতে পারবি না এই ভাবছিলাম বাবা যখন নেই তো তুই আর আমি বাবা বলেছিল বাড়িতে বলা বলে করছিল আমাদের নাকি বিয়ে ঠিক করেছে মানে বিয়ে দেবে তুই কি বিয়ে করবি দেখ ভাই আমি বিয়ে আর আমি করব না কেন আমি বিয়ে দিয়ে করব না তুই বিয়ে করবি না 18 ঘন্টা চ্যাট করবি মেসেঞ্জারে ফেসবুকে লাইন করবি ফেসবুকে ঠিক আছে ইনস্টাগ্রামে কি মেসেজ করবি এই শুধু করবি নাকি এই শুন তা নয় আমি বিয়ে যখন বলেছে বাবা বিয়ে তো করতে হবে তবে একটি শর্ত মনে রেখেছি বাবা যদি বলে যে আমাদের বিয়ে থাকলে বাবাকে শর্ত দেব যে ছেলে আমাদের বিয়ে করবে সকালবেলা 25 জুতো আর সন্ধ্যাবেলা 25 জুতো যে ছেলে খেতে পারবে তাকে বিয়ে করবে নচেত নয় তাহলে বিয়ে করতে হবে না কুমারী থা কে আরে তার জন্যই তো তোর বিয়ে দিয়ে দেব তুই করবি এই অনেকদিন করিসনি ওখানে ওই ছেলেগুলোর সঙ্গে কি করছিল একটু কর না তা কি করছিল কেন ওই যে ইনটু ইনটু করছিল একটু কর ইচ্ছে করি আমার ভক্তি কে লাগাতে ভক্তি কে লাগাতে বললি আর ছোট ছোট দেওয়ার গুলাকে বললি না দেব কি বুদ্ধি আমায় লাগাতে ইচ্ছে করি আমার ভক্তি কে লাগাতে দেব কি বুদ্ধি আমায় লাগাতে আশা অনেক দিনের ভক্তি কে লাগাবো প্রজাদের সমবেতিত হতে পারি আর এই প্রজাদের কথা চিন্তা করতে করতে আমার দুই কন্যা শশিকলার মতো যে বড় হয়ে উঠেছে তাদের কথা আমি ভুলেই গেছি তাই প্রত্যেকটি বাবা মায়ের যেমন কর্তব্য সন্তান সন্ততি বড় হলে তাদের বিয়ে শাদি দিয়ে সংসারই করা তাই আমি মনে মনে ঠিক করেছি এবার আমি আমার দুই কন্যার বিবাহ দিয়ে তাদের পাত্রস্থ করব কিন্তু বর্তমান যুগ হচ্ছে খারাপ ছেলে মেয়ের মতামত না দিয়ে বিয়ে দিলে তাতে হিতে বিপরীত হতে পারে তাই এই মুহূর্তে আমি আমার দুই কন্যাকে ডেকে জিজ্ঞাসা করব তাদের বিয়েতে মত আছে কিনা এই কে আছিস চম্পা চামেলিকে পাঠিয়ে দে হ্যাঁ তোমাদের আমি দেখেছি কেন জানো এই ধেই ধেই করে ঘুরে বেড়ালে হবে তোর কি চুলকানি হয়েছে নাকি সকাল থেকে তোমরা কোথায় ছিলে খালি ফুল বাগান আর ফুল বাগান ঘুরতে গেছিলাম মেলার দিকে শোনো এইভাবে ঘুরে বেড়ালে হবে না খুব তাই আমি মনে মনে ঠিক করেছি তোমাদের দুই বোনের একসঙ্গে বিবাহ দেবো তাই তোমাদের মতামত আমার বিশেষ প্রয়োজন আমি জানতে চাই তোমাদের বিয়েতে মত আছে কিনা আমি তো মোটেও করব না ওই যে চাম
ফ্যামিলি বেশি শয়তানি করছে ওকে তাড়াতাড়ি দিয়ে দে তাই বলে হয় চম্পা বড় থাকতে করতে এই ছোটর বিয়ে হতে পারে না ঠিক আছে বাপি তুমি যখন বলছো বিয়ে করতে রাজি তবে একটা আমাদের শর্ত আছে দুই বোনের কি বললে বিবাহ করতে তোমাদের কোনো আপত্তি নাই কিন্তু তোমাদের একটি শর্ত আছে শর্ত আছে বলো কি আমার শর্ত আজকাল ছেলেরা একদম মোটেও ভালো না আর তোমার বিশাল জায়গা সম্পত্তি অনেক কিছু আছে এই সব দেখে আমাদের বিয়ে করবে বিয়ে করে তারপর তুমি যখন গত হয়ে যাবে মানে মারা যাবে তখন আমাদের দুই বোনের যেগুলো আছে সব নামে করে নেবে আমাদেরকে ছেড়ে দেবে তা হবে না এই মুহূর্তে তুমি তোমার ঢেরিবালাকে দিয়ে গোটা এই সুইটিপুর বেথুয়া পলাশি দেবগ্রাম সবাই গোটাই তুমি ঢেরি শহর দিয়ে দাও যে যেই ছেলে সকাল আর সন্ধ্যা 25 জুতো করে খেতে পারবে তাকে বিয়ে করব আমরা দুই বোনে আর না হলে বিয়ে করব না চম্পা আশ্চর্য ব্যাপার এ কেমন করে সম্ভব এমন কোন যুবক বর্তমান পৃথিবীতে আছে যে তার স্ত্রীর 25-25-50 গা জুতোর আঘাত সহ্য করে তাদের বিবাহ করে স্ত্রীর মর্যাদা দেবে না না আমি ভাবতে পারছি না তাহলে কি আমার মনের আশা পূরণ হবে না আমি এই মুহূর্তে ধেরেরাকে দিয়ে যে প্রত্যেকটি আমার জমিদারি শ্রেষ্ঠার মধ্যে ঘোষণা করে দেব এই কে আছিস ধেরেদারকে পাঠিয়ে দে বলো জমিদার বাবু আমি তোমাকে কেন ডেকেছি জানো কিসের জন্য ডেকেছেন আমার দুই কন্যার বিবাহ আমি মনে মনে ঠিক করেছিলাম কিন্তু আমার মনে যে আশা ছিল সে আশাকে ব্যর্থ করে দিয়েছে আমার দুই কন্যা কি এমন আশা ভঙ্গ করেছে কারণ তারা বিবাহ করতে পারে একটি শর্ত দিয়েছে সকাল আর সন্ধ্যায় 25-25-50 গা জুতোর আঘাত যে যুবক সহ্য করতে পারবে হাসি মুখে সেই যুবকের গলাতেই বরমাল্য দেবে আমার দুই কন্যা জমিদার বাবু এই যুগে এমন কোন ছেলে আছে যে আপনার দুই কন্যার সকালে 25 বিকালে 25 জুতো খেয়ে তারা বিয়ে করতে রাজি হবে আমারও তাই মনে হয় ধেরেদার কিন্তু আমার মেয়ে রাজা প্রতিজ্ঞা করেছে তাই বলছি এই মুহূর্তে আমার এই জমিদারি শ্রেষ্ঠার মধ্যে আপনি ঘোষণা করে দেন বেশ জমিদার বাবু জাতি ধর্ম নির্বিশেষে যে যুবক সকাল আর সন্ধ্যায় 25-25-50 গা জুতোর আঘাত সহ্য করতে পারবে সেই যুবকের সঙ্গে আমার দুই কন্যা বিবাহ দেব এবং যৌতুক সহ আমার এই জমিদার স্টেট আমি তাদের লিখে দেব এই মুহূর্তে আমার এই জমিদার শ্রেষ্ঠার মধ্যে ঘোষণা করে দেব এইটা মানে বর্ধমান নাকি ভালো একটু শুনতো হ্যাঁ এই তো বর্ধমান লেখা আছে এইখানে বসবো তুই ভাই ডাকতে আসবো চলে যাবো ঝোড়া এই এত লোক কি ব্যাপার এরা সব বর্ধমানে ধান কাটতে যাবে যে এরা ধান কাটতে যাবে আমাদের মতন তো আমরাও যাব আমাদের মতন হারামি দেশে জায়গা হয় না শোন বহুত লোক বসে আছে সংঘাতি লোক তুই আমি বস দাদা লোক আসবে আমাদেরকে নিয়ে যাবে এমনি এরা ধান কাটবে নাকি রে এরাও কাটবে হ্যাঁ ওরা ওরা টেনে যাবে গলে গলে মোটর কালাই দাঁতে ভাঙে না বর্ধমানের মেয়েরা সব ভাতার চিনে না গলে গলে মোটর কালাই দাঁতে ভাঙে না বর্ধমানের মেয়েরা সব ভাতার চিনে না সোনের সোনের রাজ্যবাসী আমাদের জমিদারের আদেশ সকাল সন্ধ্যায় যে ছেলেরা 25-25-50 জুতোর বাড়ি সেই জমিদারের কন্যার খেতে পারবে সেই ছেলেদের সঙ্গে তাদের বিয়ে দেওয়া হবে তাদের জমিদারের দুটি মেয়ে আছে মাল ভালো হবে চুপ মাল ভালো হবে মাল ভালো নয় তা খারাপ নাকি রে তুই লাত খাস বললি মালে দানা পড়ি যায়নি তো তোর মুখে তো দানা দানা পড়িনি চুন পড়ি গেছে রাগ করিস না আগের যুগে মানুষরা
ব্যবসায়ীরা বলতো খাসারিকে মটরকে ছোলাকে বলতো মাল। আর এখন রাস্তাতে একটা মেয়ে ছেলে গেলে কি বা বুড়ো কি বা চ্যাংরা সবাই বেলা কি মাল দেখছি রে মালে দাম না পড়ে গেছে। তা ভালো হবে তো? ভালো তো সবই হবে। এই তো জমিদার কত জুতো কিনতে পারবে রে শালা? জমিদারের অভাব নেই জুতো। শালা এক লাখ, এ বেচারা বে, এক লাখ জুতো একা খাবো শালা, কি ভাবছিস কি বে? এই চল চল আমার সঙ্গে চল। তো জমিদারকে বলগে যা, জমিদারকে বলগা তুই পাঠাইছিস যা, তো জমিদারকে বলগা জুতো খাবো। এই শালা মাইললাম তো বটে, বস্তু জুতো খাই খাইতে পারবি? আমি ভাই জীবন কোনো খাইনি। ওই গেলে তো ভাই বে, তুই কর গা, আমি আমার টাকা পয়সা দরকার নাই ভাই, আমার দরকার নাই। শালা পচিস জুতো ঘাই যদি খাইতে পারি, মেয়ের সঙ্গে তো বিয়ে করবো, শালা রাজত্ব ভাগ পাবো। আবে খাবো আর ঘুমাবো, খাবো আর ঘুমাবো। বলছি একটা কথা বলছি ভাই, বলো। বলছি যে কি জমিদারের বাড়ি যাওয়ার আগে পচিস জুতো পারবো কিনা পারবো চেক করলে ভালো হতো। ও পরীক্ষা পরীক্ষা জুতো কত রাত।